গ্রাম বাংলায় মানুষের ঘরের উঠোনে কিংবা আঙিনায় সবুজ শাকসবজির ক্ষেত কিংবা মাচা দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের শাকসবজি যেমন লাউ, কুমড়া, চাল কুমড়া, পুঁই শাক অথবা শশা, তেমনি আমাদের উঠোনেও রয়েছে আমার মায়ের হাতে লাগানো লাউ, কুমড়া এবং পুঁই শাকের বাগান। তো বন্ধুরা, গ্রামে যেমন টাটকা শাকসবজি পাওয়া যায় তেমনি টাটকা মাছও পাওয়া যায়। তো বন্ধুরা, তোমাদের আজকে দেখাবো যে গ্রাম্য উপায়ে লাউ পাতা এবং কই মাছ ব্যবহার করে একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু আইটেম তৈরি করা যায়। তো বন্ধুরা, তোমাদের আজকে যে আইটেমটি দেখাবো সেটিকে আমরা বলতে পারি লাউ পাতায় কই মাছ সিদ্ধ। সো এটি অবশ্যই একটি স্পেশাল এবং আনকমন একটি আইটেম, আর আজকে আমার মা নিজের মুখেই সে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই এটি তোমাদের কাছে ভালো লাগবে। সো চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে আসি একটি স্পেশাল এবং আনকমন আইটেম লাউ পাতায় কই মাছ সিদ্ধ রেসিপি। প্রত্যেকটা লাউ পাতা আগে থেকে পরিষ্কার করে রাখতে হবে যেন এতে কোনো জল সাধারণত না থাকে। কই মাছ, এখানে আমার 8টা কই মাছ আছে, এতে পেঁয়াজ, রসুন এবং আদা, 2টো কাঁচামরিচও আমি দিয়েছি এবং এগুলো আমি মশলা দিয়ে সুন্দর করে মাখাবো। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিতে হবে, বেশিরভাগ শুকনো গুঁড়া ব্যবহার করলে, শুকনো মশলা, এতে জলের অংশটা কম হয়, আর যদি আমরা ভেজা মশলা বেশি ব্যবহার করি তাতে জলটা বেশি হয়ে যায়। এটা শুকনো জিরার গুঁড়া যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম, জিরাটা ভেজে গুঁড়ো করেছি। পরিমাণ মতো লবণ ইউজ করতে হবে, যেন খাবারে অতিরিক্ত লবণ নেই, মুখ বিষাদ না লাগে। আর এখানে পরিমাণ মতো তেলটাও দিতে হবে। এখানে আমার 8টি কই মাছ আপনারা দেখেছেন, এটা সুন্দর করে মাখাতে হবে। এটা দেশি কই মাছ, এখন হাইব্রিড কই মাছ পাওয়া যায় কিন্তু হাইব্রিড কই মাছটা ততটা সুস্বাদু না, এই দেশীয় কই মাছটা খুবই সুস্বাদু। এর জন্য আপনারা বেশিরভাগ দেশি কই মাছ ব্যবহার করলে খেতে ভালো লাগবে। সুন্দর করে এভাবে সব কই মাছগুলো মশলা দিয়ে মাখাবেন। আমরা হলুদ, লবণ, তেল, জিরার গুঁড়ি, আদা, রসুন, পেঁয়াজ সব দিয়েছি এবং 2টো কাঁচামরিচও আমরা এর মধ্যে বেটে দিয়েছি এবং শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি, যাতে শুকনো মরিচের গুঁড়া এবং কাঁচামরিচের গুঁড়া, কাঁচামরিচ বাটা, এটা অন্যরকম টেস্ট। আমি এভাবে চাটপাস করে আলাদা আলাদা করে আমি লাউ পাতা এখন দেব। এভাবে লাউ পাতাগুলো পাতিয়ে নিতে হবে। আমি 6টা লাউ পাতা 10টা টাকা দিয়ে কিনে এনেছি, তাই আমি একটা ছেঁড়া লাউ পাতাও ফেলবো না। এই যে এখানে আমি 4টা কই মাছ দিয়ে দিলাম, আমি 2 ভাগে এটাকে ভাগ করেছি 4টা 4টা করে। এই লাউ পাতাগুলো সুন্দর করে, যাতে লাউ পাতাগুলো আমি ভর্তা খেতে পারি, এর জন্য এটাকে সুন্দর করে এভাবে গুড়িয়ে নেব, পেঁচিয়ে এভাবে মোটা দড়ি দিয়ে বেঁধে দেব। এটা সম্পূর্ণ দেশীয় কায়দায় এই সেদ্ধটা করা হবে। গ্রামগঞ্জের মানুষ সাধারণত দেশি কই মাছটা পেয়ে থাকে বেশিরভাগ এবং তারা যেন খেতে পারে। এখন মাছের সময় আশ্বিন কার্তিক মাস, এখন প্রচুর মাছ পাওয়া যায়,
মানুষ নানা রকম উপকরণ দিয়ে এগুলো তৈরি করতে পারে। একটা টোপলা হয়ে গেল, আমরা দ্বিতীয় টোপলাটি তৈরি করব। এভাবে লাউ পাতা সাজাবো, যাতে মাছগুলো সুন্দর করে আমরা পেঁচাতে পারি। এভাবে আমরা এখন লাউ পাতায় সুন্দর করে লাউ পাতাটা পেঁচাবো, যাতে এটা কোনো বেরোতে না পারে, এর রসটা কোনো পাশ দিয়ে বেরোতে না পারে। এই কই মাছগুলো আপনি একটা করে পলিথিনের মধ্যে ভরে এটাকে সুন্দর করে গিচ দিয়ে, আর যাদের রাইস কুকার আছে তারা রাইস কুকার ইউজ করতে পারেন, আর যাদের মেয়ে গ্রামগঞ্জে থাকে ভাতের হাঁড়ির ভিতরে এভাবে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে চাল দেওয়ার পূর্বে। ভাতটা হয়ে গেছে, ভাতটা গড় দেওয়ার কিছুক্ষণ পূর্বে এই সেদ্ধ মাছ দুই প্যাকেট উঠিয়ে রাখতে হবে। সো বন্ধুরা, লাউ পাতায় মোড়ানো কই মাছ অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবং এটি এখন আমাদের বের করতে হবে। সো এগুলোকে একসাথে মুড়িয়ে বেঁধে রাখার জন্য যে দড়িগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে আমাদের আস্তে আস্তে করে খুলতে হবে, এবং খোলার পরে সেই মশলাযুক্ত কই মাছগুলোকে এই লাউ পাতা থেকে আলাদা করতে হবে। এভাবে আস্তে আস্তে লাউ পাতা থেকে কই মাছগুলো বের করতে হবে এবং পরিবেশন করতে হবে। প্রত্যেক থালে একটা একটা করে আমি দিয়ে দেবো, কারণ আমরা ঘরে চারজন, চারজনের থালে চারটা লাউ পাতা লাউ মাছ দিয়ে দেবো। মশলাগুলো আমি ভাগ করে দিচ্ছি, অনেক মশলা প্রয়োজন ছিল কিন্তু আমরা একটু কম মশলা ব্যবহার করেছি, কারণ এটা পেটের জন্য বেশি সুবিধার না মশলাটা। আর এই বাকি লাউ পাতাটা আমরা ভর্তা করে খেতে পারি, যেহেতু এই দুইটা আইটেম হয়ে গেল যা অতি সুস্বাদু। এই লাউ পাতাটা অনেক সুস্বাদু এই কই মাছের সঙ্গে খেতে, অবশ্যই আপনারা এভাবে খাবেন, যা আপনাদের জন্য, আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। লাউ পাতাটা সুন্দর ভর্তা হয়ে গেল, আর এটু আমি এখন চার থালে ভাগ করে দেবো। এই থালে একটু কম পড়েছে, একটু দিয়ে দিলাম। ভাতটা মাখলে অনেক সুন্দর রং দেখা যাচ্ছে, কারণ এটা যতটা রং সুন্দর ততটাই সুস্বাদু খাবারটা। তো বন্ধুরা, আমি খাওয়ার পরে তোমাদের সাথে অপিনিয়নটা শেয়ার করি, সেটা হলো যে এটি আসলে খুবই সুস্বাদু একটি খাবার, আর এই ধরনের আইটেম সচরাচর আমরা করি না বা খাই না। সো তোমাদের যদি সময় বা সুযোগ থাকে তাহলে অবশ্যই স্পেশাল আইটেমটা একবার তৈরি করে দেখবে, আশা করি সবার ভালো লাগবে। সো তোমাদের অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।
ফ্রিতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সঙ্গে থাকো।